اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته وقال تعالى ولتكن منكم امه يدعون الى الخير ويعمرون بالمعروف وينهون عن المنكر

আমরা সকলেই সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য সাল্লা সাল্লাম বর্ষিত হোক নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাবলিগ করাটা কি এই মর্মে আমি আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে যে আয়াত খানা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন তার নাবিকের লক্ষ্য করে ইয়া ইয় হর রসুল হে রসুল বাল্লিক আপনি তাবলিক করুন আল্লাহ তার নাবিকে বলছে নাবি আপনি তাবলিক করুন বাল্লিক মানে পৌঁছানো তাবলিক করা প্রচার করা আপনি তাবলিক করুন প্রচার করুন দাওয়াত দিন আহ্বান করুন যাই বলে কিসের দিকে দাওয়াত দিবে মা উনজিলা ইলাইকামির রব্বিকা যাহা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করে যাহা আল্লাহ নাজিল করেছে আপনি তার তাবলিক করুন তা যদি আপনি না করেন তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই প্রথমে আল্লাহ সুবাহ যে নির্দেশটা দিচ্ছেন সেটা হচ্ছে তাবলিক করতে নির্দেশ দিচ্ছেন আয়াতে তাহলে বোঝা যায় তাবলিক করা ফরজ তাবলিক করা কি ফরজ এখন সেই ফরজটা কিসের দিকে তাবলিক হবে সেটা আল্লাহ রব্বুল আলমের পরের অংশে বলছে মা উনজিলা ইলাইকা মির রব্বিকা যা কিছু আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এখন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে এটা যদি আমি না জানি তাহলে তাবলিক করতে যে আমি গোমরা হবো তাবলিক করতে যে আমি পথভরস্ট হব নিজেও হব অন্য করব আর যে কাজটা আল্লাহ তার নাবিকে করতে বলেছেন বলার পরে বলছে যে আপনি যদি তা না করেন তা বলছে ফাম্বাল্লা ধমকি দেওয়া হচ্ছে ধমকির সলে তাহলে আমি ধরে নেব আপনি রসুল হিসাবে রেসালতকে পৌঁছানোর যে দায়িত্ব আমি আপনাকে দিয়েছি সেটা আপনি পালন করেন নাই বলে আমি ধরে নেব বিষয়টা বড় কঠিন তাবলিক আপনাকে করতে হবে কিন্তু ওই জিনিসের তাবলিক করতে হবে যেই জিনিসের তাবলিক করতে আমি আপনাকে পাঠাইছি অর্থাৎ আমি যা নাজিল করেছি আপনি শুধু তার তাবলিক করবেন এখন আমার আমরা তাবলিক করতেছি তাবলিকওয়ালা লোকের অভাব নাই বিভিন্নভাবে তাবলিক চলতেছে শুধু তাবলিক বলে লাভ নেই তাবলিকওয়ালাদের তো নাম পড়ে গেছে সবাই তাবলিক করে সিনেমার হল পর্যন্ত করে ওরা প্রচার করে ওদের দাওয়াত দেয় আহ্বান করে ওদের দিকে ডাকে সর্বস্তরে পীর মুড়িদের দিকে ডাকতেছে ডাকতেছে বিভিন্ন জায়গায় সুরের অমুক স্বর ডাকতেছে স্বরেরও অভাব নাই দলের অভাব নাই বিভিন্ন ভাবে আমাদেরকে তাবলিক করা হচ্ছে প্রচার করা হচ্ছে আমাদেরকে আহ্বান করা হচ্ছে এবং যারাই যেদিকে আহ্বান করছে এটা কি আসলে আল্লাহ নাজিল করেছেন কিনা এটা আমাদেরকে দেখতে হবে এই অসংখ্য মত পথের ভিতর থেকে আপনাকে সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সিলেবাস দিয়েছে আল্লাহর দিয়ে সিলেবাস আমাদের দেশে প্রত্যেক দলের আলাদা আলাদা সিলেবাস আছে বাংলাদেশে মানুষ দিনের লাইনে আসে চার রাস্তা দিয়ে বিশেষ করে চার স্থান থেকে মানুষ দিনের লাইনে আসে আর এই চার রাস্তার ভিতরে গলত বিষয়টা প্রতিষ্ঠিত আমি আপনাদেরকে দেখাই এক নম্বর হচ্ছে মাদ্রাসার লাইন দিয়ে আসে মাদ্রাসা মাদ্রাসা হচ্ছে এদেশের মাটিতে দিন শিখার জন্য একটা বিদ্যাপীঠ সেটার আবার লাইন দুটো আছে একটা হচ্ছে কৌমি লাইন আর একটা হচ্ছে আলিয়া এই যে মাদ্রাসা মক্তব থেকে শুরু হয় এই মক্তবের ভিতরে আমার মনে আছে ছোটবেলায় আমরা দুই বছর ধরে শুধু ওই নওয়াই পড়ছি করছি আর ওই যে দুয়াই কুনুদ এই মুখস্থ করতে যে খুব কঠিন অবস্থা ছিল কুনুদ মুখস্থ করা খুব কঠিন আসলে এই মকতবের উদ্দেশ্যটা কি মকতবের উদ্দেশ্যটা হচ্ছে আরবি অর্থাৎ কোরআনকে শিক্ষা করা বিশুদ্ধভাবে তার জন্য আপনারা এখন দেখছেন বিশ দিনের কোর্স বের হয়েছে বিশুদ্ধভাবে কোরআন বয়স্কদেরকেও শিক্ষা দেওয়া হচ্ছে মসজিদে অথচ আমার মনে আছে এই ছোটবেলায় নিয়াতনামা পড়তে যে কোরআন শরীফের কাছেই যাইতে পারিনি কাপিম পেশুম কাপরিম পেশুম করেছি কত বছর কত বছর পেরেছেন এরপরে নিয়াত করছি আর এই নিয়াত পড়ার কথা কোরআন হাদিসে কোথাও নেই নিয়াত করার কথা আছে ভুল বদলে হবে না নিয়াত করার কথা আছে নিয়াত করা পরত আপনারা আমার শুধু নিয়াত বদলে নিয়াত আমি বন্ধ করতেছি না নিয়াত করতে আল্লাহ রসুল বললে তো আমাদেরকে করতেই হবে চলাতে এসেও নিয়াত করতে হবে নিয়াত করা পর কিন্তু কিসের কীভাবে নিয়াত করতে বলছে নিয়াত তো পড়তে বলে না নিয়াত করতে বলা হয়েছে নিয়াত পড়তে বলা হয় না করার সম্পর্ক কিসের সাথে করার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে আর নিয়াত কস্তুন এরাদা সংকল্পবদ্ধ হওয়া আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি বাড়ির থেকে রওনা করলাম আইসি দাঁড়াইলাম এখন কি আপনারা বলতে হবে মুখ দিয়ে আমি ফজরের দুই রাকাত নামাজ পড়তে আছি এই ইমামের পিছনে কেবলামুখী হইয়া আপনি তো কেবলামুখী হইছেন ইমামের পিছনেও দাঁড়াইছেন কথা বুঝতে পেরেছেন এখন আল্লাহ কেমন যেন বোঝে না তাই আমি আল্লাহরে বুঝাই দিচ্ছি সব কিছু এটা গোটা বিষয় কিন্তু আসলে এটাকে নিয়াত বলা হয় না নিয়াতের সম্পর্ক হচ্ছে বিতারের সাথে আর নিয়াত পড়া যায় না মেয়াদ করা যায় আর মেয়াদ করতে বলা হয়েছে সংকল্পবদ্ধ হতে বলা হয়েছে যে আমি ইমামের পিছনেই নামাজ পড়তেছি কেবলা মুখী হইয়াই পড়তেছি তারপরে আমি দুই রাখাতি পড়তেছি তো আরবার বার সালা তিল এই করতে করতে দেখা গেছে আরবার সালাসা কোথায় সালাসা আর কোথায় আর বা এক সময়ের মানুষগুলো এই একটা পীড়ার ভিতরে ছিল বুঝতোই না খালি জিজ্ঞেস করতো নিয়াদ কোন না কিরকম হবে আমরা কোথাও মহাবিলে গেলে আমাকে জিজ্ঞেস করতো সবে বরাতের নিয়াদটা কেমনে হবে সবে কদরের নামাজটা নিয়াদ কেমনে হবে নফল নামাজের নিয়াত কেমনে হবে আবার অনেকে মনে করে সন্নতি রসুল্লাহ মানে কি রসুল্লাহ জন্যই নামাজ কিছু আবার আল্লাহরই নামাজ কিছু কথা বলতে আছে ওই যে কিছু আছে না সুননাতে রসুল্লাহ না নিয়াতের শেষে সুন্নতে রসুল্লাহ মনে কথা যে এই সুন্নাত নামাজটা মনে রসুলের যদি কেউ এই ধরনের মনোভাব পোষণ করে তাহলে কিন্তু শিরিক হয়ে যাবে রসুলের জন্য কোনো সালাত নাই রসুলের জন্য কোনো ইবাদত নাই আল্লাহ হচ্ছে আতিউল্লাহ ও আতিউর রসুল ইবাদত আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে রসুলের কিন্তু আল্লাহ এই কথা বলে নাই যে ও অবুদুল্লাহ ও রসুল ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে রসুলের তা বলা হয়নি আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে রসুলের অলিল আমরি মিনকুম উলিল আমরি আনুগত্য করবে কিন্তু ইবাদত নিরঙ্কুশ ভাবে নিবেদন করতে হবে শুধু আল্লাহর জন্য যেটা রসুল্লাহ নিজেই করেছেন আল্লাহর জন্য রসুল যে ইবাদতটা করেছেন সেই ইবাদত কার জন্য করছেন আল্লাহ রসুল সাল্লাম ইবাদত করতে করতে পাও ভুলে যেত রসুলের পাও ভুলে যেত আমাদের দেশে অনেক পীর আছে যাদের ইবাদত লাগে না ওরা ওরা এমন দরজায় পৌঁছাইছে বলছে যে ওই দরজায় পৌঁছে গেলে আর তাকে ইবাদত লাগে না কথা বুঝতে পারছেন তো এটা যদি সিদ্ধ হতো এই কথাটা যদি সত্যি হতো তাহলে রসুলের থেকে বড় পীর রসুলের থেকে বড় মাসায়েক রসুলের থেকে বড় শায়েক আর তো হইতেই পারে না কি কথা কী না তো আল্লাহর নবী কখনোই ইবাদাত ছাড়ে নাই আমিত্য ইবাদত করেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কান্দের পরে হাত দিয়েও নামাজে উপস্থিত হয়েছে জামাত সহকারে নামাজ পড়ার জন্য যখন অবস্থা একেবারে উঠতে পারে না দুইজনের কান্দের পরে হাত দিয়ে এসেছেন অথচ এক শ্রেণীর পীর বলতেছে যে আমাদের এখন নামাজের দরকার মাজাব খুদাস খুব সুন্দর ইনিয়ে বিনিয়ে ভিন্ন কিতাবের ভিন্ন আয়াত পেশ করছে মাসনবীকে বলা হয় আর কোরআন বাদ দিয়ে ভিন্ন কোনো কিতাবকে যদি কিতাব মনে হয় না আল্লাহ ইনকুন্তুম সিন এটাকে তোমরা যদি আল্লাহর কিতাবের মোকাবেলায় পৃথিবীর অন্য কোনো কিতাব কেউ যদি বিশ্বাস করে একটা কিতাব এনে দেখাও আল্লাহ চ্যালেঞ্জ করেছে কেউ পারে না এই পর্যন্ত অথচ মাদ্রাসার পাঠ্য মাদ্রাসায় সুবিরা বসনবি পড়াচ্ছে আর সেটাকে ফার্সি জবানের কোরআন বলা হচ্ছে আর তার শের পরে মানুষকে কোরআন বিমুখ করা হচ্ছে আশেকের মাধাব যুদা আশেকের মাধাব শুধু আল্লাহ আর আল্লাহ বলছেন যে জান্নাত আর জাহান্নামে জান্নাতের আশা খাও ফাও অরবা খাও ফাও জান্নাতের আশা দেখাইছেন আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করেছেন अल्लाह दार्लमाम दिखे आल्ला आहवान कर दिखे सुन्नर सूफी दा आती दावतु से, की है, से क्या मैं देखा करो कहना दो बोसिगुन नहीं बैसे और पानी नी. लोके जिज्ञेस करे कि बेपारे आगुन दिए जान्न जालाए আর এই পানি দিয়ে জাহান্নামকে নিভাই দেব তার কারণ মানুষ জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদাত করে আল্লাহর প্রেমে কেউ করে না অথচ এই প্রেম শব্দটা আল্লাহর সাথে ব্যবহার করাই একটা অপরাধ জানেই না ইসলাম জানে না ইসলাম বোঝে না কেউ যদি আব্বারে বলে আব্বা আমি আপনাকে ভালোবাসি মারে গলা দড়ায় ধরে বলে মা আমি তোমার ভালোবাসি মা খুশি হবে না বেদার হবে খুশি হবে কিন্তু যদি কয় মা তোমার আমি প্রেম করি মার গলা দড়ায় ধরে যদি কয় মা তোমার আমি প্রেম করি তাহলে কি অবস্থা হবে বলেন যেটা মার জন্য শোভনীয় না যেটা কেউ ভাইরে বলতে পারে না যেটা তার বাপকে বলতে পারে না একটা মুরব্বীকে বলতে পারে না ওইটা বলা যায় কাকে প্রেমি কাকে সেই জিনিসটাকে নিবেদন করতেছে কার জন্য অহরহ হাস করা হচ্ছে আল্লাহর প্রেমে পাগল হইয়া গেছে হতে যাচ্ছি ইয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে একটা মসজিদ আছে ওই মসজিদের ইমাম আমার আমার এলাকা আমার একটু দাফট আমার সেখানে বেশি ছিল এক হুজুর উত্তরার খতিব সে আবার ওই হ্রদের মোয়াল্ল ও দাঁড়াইছে আসরের নামাজের পরে ওয়াসকতির দাঁড়ায় বলছে এখানে যারা যাইবে তারা আল্লাহর প্রেমে পাগল হইয়া যাবে হুজুর বন্ধ করেন আপনার ও শুনবো না তো কেন তো আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে পাগলের জন্য তো বিধানই নেই আমরা তো এক মহান ইবাদত পালন করা যাচ্ছে হজের জন্য একটা শর্ত হচ্ছে তাকে আকেল হতে হবে, বালেগ হতে হবে, জ্ঞানবান হতে হবে। পুরো পাগলের জন্য হজ না। আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে। এই ওয়াক্ত ওয়াহরা হরসব। কথা বলছে আশিকের মাযহাব আলাদা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোরআন এই কথা বলে নাই। আল্লাহ বলতে হুব বের করা। হুব। আমিনান নাসি মাইয়াত তাকিদু মিন দুনিল্লাহি আন্দা দাইহিবুনহুম। কাহুব বিল্লাহ। আল্লাহ বলছে মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরকম আছে যারা মানুষের ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে মানুষের ভালোবাসে আল্লাহর মতো করে কয় একবার কোরআন খুলে দিলেও মানবে না কথা বলতে আমাকে হুজুর এই বড় হুজুর কি কম বোঝে নাকি কথা বড় হুজুর বড় না আল্লাহর কিতাব বড় তো আল্লাহর কিতাব খুলে দেখানো হচ্ছে তারপরে মানে না ফালমারও কেন দেখের কারণ সময়

দুন মানে ব্যতীত দুন আর মানে উচ্চ স্বর ব্যতীত তার মানে কি অনুচ্চ স্বরে অনুচ্চ স্বরে জেকের করার জন্য জেকেলের পদ্ধতি আল্লাহ বলে দিচ্ছে সকাল সন্ধ্যা আয় আয়াদে উদ কুরুল্লাহ দিক রান বখরা আসিলা আয়াৎ ঠিকই বললো তোমরা আমার মহান নামের জেকের করো সকাল সন্ধ্যায় আল্লাহ বলছে কিন্তু জেকেলের পদ্ধতি আল্লাহ থেকে নিচ্ছে না পদ্ধতি নিয়ে আসো সিস্ফিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দে দিয়া কাদেরিয়া একটা মানতে আল্লাহ বলে নাই সব বিভ্রান্তি ঢুকে পড়ছে ইসলামের নামে ইসলামের শব্দ বলবে মানুষ বুঝতে না কোথায় চলে যাচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে মাদ্রা সাইজে সকালবেলায় নিয়াত নামা পড়তেছে অথচ এই নিয়াত পড়ার কথা কোথাও কোরআনা দিছে নাই নিয়াত করতে বলা হয়েছে আর নিয়াত করা কি নিয়াত করা মনে মনে মনন করা সংকল্পবদ্ধ হওয়া এটাকে নিয়াদ বলা হয় নিয়াদ পড়তে যে শরীফ পড়তে পারলো না সময়টা চলে গেল নিয়াদ নামা পড়তে যে যেটা কোনো বৃত্তিহীন যার কোনো প্রয়োজনই নাই অথচ সেটাকে এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে যেটার গুরুত্ব কোরআনটাকে শিখতে হবে কোরআন বুঝতে হবে সেটা জীবনে বাস্তবায়ন করতে হবে এটার প্রচার করতে হবে মা অঞ্জিরা ইলাই কামির রব্বিকা তোমার রব যাহা নাজিল করেছে তাহাই প্রচার করো আল্লাহ কি নাজিল করেছে আল্লাহ কি মকসুদুল মমিন নাজিল করছে মকসুদুল মমিন তো আমাদের ঘরে ঘরে আর কিছু না থাকলে কোরআন শরীফ না থাকলে মকসুদুল মমিন আছে বেস্তি দেওয়ার আছে ফাজাইলে আমল আছে ফাজাইলে সদাকাত আছে কি কথা ঠিক কিনা কিন্তু বুঝি না বুঝিনা। কোরআন আল্লাহ না অথচ আল্লাহ বলছেন হে রসুল বাল্লিক আপনি তাবলিক করুন কিসের তাবলিক করবেন মা অঞ্জিলা ইলাই কামির রব্বিকা যা কিছু রব আপনার প্রতি নাজিল করেছে আপনার রব যা নাজিল করেছে আল্লাহ কি নাজিল করেছে আপনারা বলেন কি নাজিল করেছে তো আমরা কি কোরআনের তাবলিক করি যারা যায় তাবলিক করি তারা অধিকাংশ পুরাণ জানে না সারা জীবন দশ সুর রিপিট করে সারা জীবন চল্লিশ বছর ষাট বছর ধরে তবলিক করে দশ সুরার বাইরে যাইতে পারে নাই কথা বলতে চাইছে আর জিজ্ঞেস করি ভাই আইসেন কেন আমরা শিখতে আইছি তো শিখতে আইসো তো মাদ্রাসায় যাও যেখানে শিখায় সেখানে যাও তুমি শিখতে আইছো তার কাছে ও জানে না কিছু যে শিখায় সেও জানে না যে শিখতে চাইছে সেও জানে না কথা বলতে চাইছে শিখতে গেলে তো যে জানে বিজ্ঞ তার কাছে যেতে হবে যে শিক্ষক তার কাছে যেতে হবে তুমি কি শিখতে চাইছো তুমি যার কাছে শিখতে আইছো যে পাড়ায় আইছো যে মহল্লা আইছো যে লোকের কাছে আইছো সেও অজ্ঞ তুমিও মূর্খ তাহলে কি শিখবা শিখতে গেলে তো তোমাকে যেখানে শিক্ষা দেওয়া হয় সেখান থেকে শিক্ষা নিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যখনই পারে না তখন তা ভাই আমরা তো শিখতে আইছি কি সুন্দর এটা মানে এটা একটা হাতিয়ার এটা একটা হাতিয়ার হয়েছে কথা বলতে আমরা শিখতে আইসে কেউ বাইসে যায় কিন্তু আসলে আপনি তাবলিক করতে আসছেন তাবলিক করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে তাবলিগের জন্য পূর্ব সত্য হচ্ছে আপনাকে কোরআনের জ্ঞান থাকতে হবে সহি সুন্নার জ্ঞান থাকতে হবে তা আপনি তাবলিগ করতে যে বিভ্রান্ত করবেন মানুষকে আপনি নিজে পথভ্রষ্ট হবেন জাতিকে পথভ্রষ্ট করবেন যা আমরা যা শিকার হয়ে গেছি টোটালে গ্রাস করে ফেলেছে মানে টোটাল মাসজিদ তুলে এখন গ্রাস হয়ে গেছে আর মাসজিদ থেকে আল্লাহর কিতাব বের হয়ে যাচ্ছে অত্যন্ত সন্তর্পণে সুকৌশলে আল্লাহর কিতাবকে বের করে দেওয়া হচ্ছে খালি কিতাব আছে কি ওই যে তিল্লাবাদ করার কোরআন আছে তিলাবাদ সর্বস্ব আপনি যদি কোরআন শুধু তেলাওয়াত করেন আপনি কি বলছেন কোরআন শুধু তেলাওয়াতের জন্য হকা তিলাওয়াতি আল্লাহ তেলাওয়াত করতে বলছে তার হক আদায় করতে তার হকটা কি আদায় করা কোরআন তো বুঝার জন্য এসেছে পৃথিবীর সব কিতাব বুঝে পড়ে তো না বুঝে পড়লে কোরআন না বুঝে পড়ে দেখবেন আপনি তর্গিব দিয়ে কোরআন পড়ো কোরআন পড়লে এই সব হবে ভালো কথা এতে কোনো সন্দেহ নেই আল্লাহর কিতাব না বুঝে পড়লেও সব আছে এতে কোনো এটা তো কিতাবের বৈশিষ্ট্য শুধু আল্লাহর কিতাব এই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যদি না বুঝেও তাহলে পায় কিন্তু অন্য কিতাব না বুঝে পড়লে সব আছে না কিছু নাই কিন্তু আল্লাহর কিতাব যদি না বুঝে পড়েও তিলাবাত করে তাহলেও সব আছে এক হরফ পড়লে দশ নেকি আছে। সেটা তো আছেই কিন্তু আসলে কি সারা জীবন এই সবের আশায় না বুঝেই পড়তে থাক নাকি এই কি কোরআন আসছে আমরা একটা নভেল পড়লে বুঝে পড়ি আমরা খবরের কাগজ পড়লে বুঝে পড়ি আমরা দুনিয়ার সব কিতাব বুঝে পড়ি আর বোঝার জন্যই পড়ি কিন্তু দুঃখ এই সমাজের আমাদের কিছু লোকজন আমাদেরকে শিক্ষা দেয় কোরআন পড়লি হাফেজ বানাও আর হাফেজ কি করবে পড়তে থাকবে আর সরতে থাকবে হাদিস শুনায় তুদুরা বাজ করে আর মাদ্রাসায় টাকা দেন এখানে আমরা খানা বানাইছি হাফেজ সাহেব পড়তে থাকবে আর সরতে থাকবে যেখানে শেষ হবে সেটাই তার মঞ্জিল আর মা বাবার ভিতর থেকে দশজনকে যাদের জন্য জাহান্নাম ওয়াজি হয়ে গেছে তাদেরকে সাফাত করে হাফিজ সাহেব নিয়ে হাদিস ঠিক আছে মিনিট শরীফের হাদিস কিন্তু হাদিসের শেষ অংশ বলা হয় না কথা বুঝতে পেরেছেন হাদিসের ভিতরে আরেকটা অংশ আছে এটা বাদ দিয়ে ওয়াজ করা হয় কয়লা তাকরাবু সালা আমাদের কাছেই নেই না এটুক বলে এরপরে যে আছে ওয়ান সুকারা যে নামাজ পড়বে না সে কোরআন তো দলিল নিচ্ছে আল্লাহ বলছে নামাজ তো দূরের কথা নামাজের কাছেই যে না ওয়ান সুকার সুকারা আল্লাহ বলছে যতক্ষণ তোমরা মাতাল থাকো মাতাল থাকলে না আমাদের কাছে যায় না তার মানে মদ খেয়ে মাতাল হইলে না আমাদের কাছে যেও না মাতাল অবস্থা যাইতে নিষেধ মদের ঘরে আয়াত না চলেছে কিন্তু এটাকে নিজের নিজের পক্ষে ব্যবহার করছে কোরআন থেকে কোরআন থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে হাদিস আছে যে হাফেজকে কোরআনের হাফেজ বানানো হবে এবং ও হাল্লাল হালাল হু হারাম হারাম হু হালাল হালালকে হালাল জানবে কোরআনের হারামকে হারাম জানবে যে হাবেদ এই হাব তার বংশের ভিতর থেকে দর্শনকে নিয়ে যাবে সাবাদ করার অধিকার দিবেন আল্লাহ আল্লাহ নির্দেশ ছাড়া তাকে অধিকার দিবেন মর্মে কিন্তু তাকে কোরআনের হালালকে ছেলে সারা জীবন হেফজো করলো কিন্তু কোরআন কিছুই বুঝলো না বলেন ও কি করে কোরআনের হালালকে আল্লাহ জানবে আর কোরআন হারামকে হারাম কোরআন মুখস্থ করার সাথে সাথে তো কোরআনকে বুঝতে হবে তো বুঝার জন্য আছে সেই ব্যবস্থাটা কোথায় সেই ব্যবস্থার মাদ্রাসাটা কোথায় সেই শিক্ষা নিকেতনটা কোথায় কোথাও নাই একটা শিক্ষা নিকেতন কতজনকে পরামর্শ দিয়েছি কত লোক দেখা যায় এখন রিটায়ার্ড হয় বহুত টাকা পয়সা তাই বাড়ি দিয়ে গ্রামের বাড়িতে একটা হেফ জখানা বানায় দেয় সৎকাজ দাড়িয়া হুজুররা ওয়াজ করে দেয় বলতে একটা হেফ জোকানা এরকম বানান স্বতন্ত্র হেফখানা তিন বছরের জায়গায় সাত বছর লাগুক সাত বছরের জায়গায় দশ বছর লাগুক একটা ছেলে দশ বছর ওইখানে কোরআনের হেফজো করবে সাথে সাথে কোরআন বসবে এরকম একটা হেফজো করা যেখানে কোরআন পড়ার সাথে সাথে কোরআন বোঝার ব্যবস্থা আছে কোরআন তো বোঝার জন্য দেখেন সিলেবাস কি রং আমি বলতেছিলাম চার রাস্তা দিয়ে আসে এক রাস্তা হচ্ছে মাদ্রাসা এখানে রং তারপর দুই নম্বর হচ্ছে মুরিদিন লাইন দিয়ে আসে সেইখানে তো ভেজাল কি পরিমাণে ঢুকছে ওইদিকে যাইতে গেলে সমস্যা মাঝখানে কিছু বলে বেলাছি আপনার মোসনবী শরীফ ট্রেনি ফিরেরা এইগুলো বলে তিন নম্বর হচ্ছে তাবলিগের লাইন দিয়ে আসে সেখানে তো এই গত সপ্তাহে দেখাই দিয়ে গেছিলাম এর ভূমিকার মধ্যেই সেরে গেছে আর চার নম্বর হচ্ছে সংগঠনের লাইন দিয়ে আসে সংগঠন এই সংগঠন হচ্ছে যার দিকে ডাকতেছে সংগঠন সব আলাদা আলাদা ম্যানোফিস্ট তৈরি করছে আর সবাই কোরআনের আয়াতকে ব্যবহার করতেছে অতাসি মুভি হাবলিল্লাহ জামিয়াও আল্লাহ তাফার রাখু তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো তাফার রুক হয়ে না দলে দলে বিভক্ত হয়ে না আসেন আমাকে দলে আমরা ঐক্যবদ্ধ হই সবাই এত পল্টিছে কিন্তু তারা তো আগের থেকে আলাদা আছেই। তাদের প্ল্যাটফর্ম কিন্তু আলাদা কিন্তু কোরআনের আয়াত সবাই পড়তেছে আর পরে যার দলের দিকে ডাকতেছে আর আমরা কেউ যাচ্ছি আলাদা কেউ শসী যাচ্ছি কেউ সরমুনে যাচ্ছি কেউ মুকামিয়া যাচ্ছি কেউ জামাত ইসলামে যাচ্ছি কেউ নিজাম ইসলামে যাচ্ছি কেউ শাসনতন্ত্রে যাচ্ছি কেউ শোষণতন্ত্রে যাচ্ছি বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কিন্তু আল্লাহ ও আতা সিমু জামিয়াও আল্লাহ তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো আল্লাহ রজ্জু কি এই রজ্জুই বোঝে না কথা বোঝায় রজ্জু কোনো জামাত ইসলামের রজ্জু কোনো ম্যানুফিস না রজ্জু কোনো অন্য দলের সংগঠনের গঠনতন্ত্র না রজ্জু হচ্ছে হাব আল্লাহ নাজিল করেছে আল্লাহ নাজিল করেছে কি কোরআন কোরআনের মর্ম মূলে কিতাব সুন্নার মর্ম মূলে তোমরা সকলে ঐক্যবদ্ধ হও এটা হচ্ছে আল্লাহর হাবলুল্লাহ আল্লাহর হাবলুল্লাহ ধরে ঐক্যবদ্ধ হতে বলছে সবাই যদি আল্লাহর হাবলুল্লাহ মানে আর সবার ম্যানোফিট যদি আল্লাহর হাবলুল্লাহ হইতো তাহলে আমরা অটো এক জায়গায় একত্রিত হয়ে যেতাম কিন্তু আমরা একত্রিত হইতে পারতেছি না কেন মসজিদে ডিভিশন দেখেন একজন আরেকজনকে দেখতে পারে না একদল আরেক দলটা দেখতে পারে না একদল আরেক দলের প্রতি কি না হিংসা নামাজ পড়তে আসতেছে মসজিদে এসে কিন্তু শশীনার দলেরা শশিনার হুজুর না হইলে আর ওয়াজ হয় না সর্বনা আল্লাহ সর্বনায় হুজুর না হলে ওয়াজ হয় না উয়াজ মানে কি প্রচার তাবলিগ করতে হবে কি কোরআন হাতিসের তাবলিক করতে হবে যেই হুজুর করুক না কেন কোরআন হাতিসের কথা বললে হলো হাদিসের বাইরে না বললে হলো সলিম উদ্দী হুজুর যেই হোক না কেন সে যদি কিতাব ও শুননার কথা বলে তো আমার জন্য গ্রহণযোগ্য আর যত বড় হুজুর হোক না কেন সে যদি কিতাব ও শুননার বাইরে বলে ওটা আমার জন্য গ্রহণযোগ্যতা কিছুই নাই এই যে টেন্ডেন্সি টেনজেন্সি হারিয়ে গেছে দলীয় মনোভাব এসে গেছে বিদ্বেষ তৈরি হয়েছে তাহলে আমাদের এই পরিস্থিতির কারণ কি জানেন এই পরিস্থিতির কারণ হচ্ছে হাবরুল্লাহ সারসি আমাদের সিলেবাসই রং যে সাইড রাস্তা দিয়ে আসছে রাস্তাই একটা পাঠ্য হচ্ছে হিদায়া যেটা ইমাম আবু হানিফার নামে পড়ানো হচ্ছে অথচ আবু হানিভা চারশো বছর পরে যে হচ্ছে তার এন্টে গেলে চারশো বছর চারশো বছর পরে হানিফার কথা কোথায় পাইলেন বলছে কলা আবু আবু হানিফা বলেছে বলেছে পাইলেন কোথায় কোনো সনদ নাই সূত্র নাই তার কোনো গ্রহন্থের উদ্ভিদ নেই এই কথাটা যে ইমাম আবু হানিভা তার কোনো গ্রহণযোগ্য কোনো প্রমাণ স্বীকারে নাই অথচ এই হেদে আর অনেক মশলা আছে যা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষশীল হাদিসের সাথে সাংঘর্ষশীল সহি হাদিসের সাথে সাংঘর্ষশীল সেইগুলো বলা হচ্ছে সেইগুলো করা হচ্ছে সেইগুলো আমল করা হচ্ছে অনেক কোরআনের সাথে কন্ট্রাডিক্টারি হয়ে যাচ্ছে যারা কোরআন মানতে চাচ্ছে তাদের তারা দেখতেছে এটা তো কোরআানে নাই এটা তো হাদিসে নাই এখন তো সংঘাত শুরু হয়ে যাচ্ছে তাহলে সিলেবাস আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সমস্যা চতুর্মুখী মানে অক্টোবর আসে না অক্টোবর অক্টোবরটা জানুয়ার আছে সে যখন ধরে এমনভাবে ধরে ওর থেকে ছাড়ানোর কোনো কায়দা নাই নাই তো ঠিক আমাদের পরিস্থিতিটা এরকম হয়ে গেছে আমরা যে বের হয়ে আসবো চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করে ফেলছে কথা বলছে যে লাইনতে দিনে আসতেছে মানুষ মনে করছে এটাই দিনের লাইন কিন্তু সেখানে একটা সমস্যা থেকে গেছে আমি সমস্যাগুলো যদি আপনি চিহ্নিত না করতে পারেন জন্যই দেখেন ইলাহা ইল্লাল্লাহ আগে কি লা বলা হয়েছে নাই নাই মানে কি সিরিক নাই কোন শিরিক নাই ফিরিকে আগে নফি করতে হবে নফি তারপর ইস্পাত ইস্পাত পরে আগে নফি তো নফিকে নফি করতে হলে আগে নফি তো আপনাকে জানতে হবে খারাপটা আপনাকে জানতে হবে যদি খারাপ আপনি না দেন তাহলে খারাপ থেকে বাঁচবেন কি করে খারাপকে জানতে হবে খারাপ করার জন্য না খারাপ থেকে বাঁচার জন্য আপনাকে খারাপকে জানতে হবে এটা কালিমার নির্দেশ ইমান আনতে গেলে প্রথম কালিমা এখন মনে করেন আপনি দিনে যাইবেন তো দিনে ঢুকতে গেলে দিনে যেই পথ দিয়ে ঢুকলে আপনি দিনে থাকবেন না সেই পথগুলো যদি আপনি চিহ্নিত না করতে পারেন তাহলে দেখা যাবে আপনি দিনের নামে বদ দিন হয়ে যাবেন আপনি দিনের দাওয়াত দিচ্ছেন আপনি বদদিনের দিনের দাওয়াত দিচ্ছেন আপনি যেদিকে আহ্বান করতেছেন ওদিকে আহ্বান করতে আল্লাহ বলে নাই ওই দাওয়াত দিতে আল্লাহ বলে নাই আপনি সেই দাওয়াত দিচ্ছেন সেই তবলিক করতেছেন আপনি নিজে পথ হচ্ছেন জাতিকে পথ প্রষ্ট করছেন ইল্লাহ মানে নাই আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই মানে বোঝেন না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ ইল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ মানে কি কিন্তু আল্লাহ আল্লাহ এটা তো আপনি বানাইলেন এ তো অনুবাদ না অনুবাদ হচ্ছে মানে নাই ইলা মানে মাহবুদ ইল্লাহ নাই মাহবুদ ইল্লাহ আল্লাহ ছাড়া এ পুরা বাক্যটা একসাথে হতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই এটা হচ্ছে অসম্পূর্ণ হয়ে যাবে আর অসম্পূর্ণ বাক্য জিকের করতে আল্লাহর নই বলে না আল্লাহ নই বলছে যে তোমরা জিকের করবে কিরে ইলাহা আল্লাহ রসুল পুরোটা বলছে রসুলুল্লাহ পুরোটা বলেছে কোনো দলের নাম বলে লাভ কি সবই তো সমস্যা কথা বলছেন এই জিকের করতে যে সেরেক করে আমি একবার শশী এক বই দেখেছিলাম বই দেখে দেখি যে আমরা ছোটোবেলায়ও করছি ওই যে জেকের করতে লাই লাইল্লা জেকেকের করতে শেষ হয় লা ম আবুদা ইল্লাল্লাহ লা মাহজুদা ইল্লাল্লাহ বুঝেছেন না লা মাকসুদা ইল্লা আল্লাহ এই লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আমি পড়তে দিয়ে আমি অবাক হয়ে গেছি যে আমরাও এক সময় পড়ছি খেয়াল করিনি কখন লাম মাহজুদা ইল্লাল্লাহ মানে কি জানেন সর্বেশ শর্মাদ কোনো কিছু মহজুদ নাই অস্তিত্ব জগতে কোনো কিছু নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারপর আল্লাহরই অস্তিত্ব আছে সব অন অস্তিত্ব তার মানে কি সব জায়গায় কি আল্লাহ ওই যে আল্লাহ শরবতের বিরাজমান কথা বলতে আল্লাহ সর্বত্র সব কিছুর প্রতি বিরোধ মান ফিরা বলে কুলুবুল মিনিনা আর সুল্লাহ মমিনের কলমে আল্লাহর আরস ডা মিথ্যা কথা কোরআনের ষাটটা আয়াত বিরোধী আল্লাহ সব জায়গায় নাই সর্বস্তরে নাই আল্লাহ নিজেই দাবি করেছেন আর রহমান আল্লাহ আরস্তা রহমান যিনি তিনি আরোস সমন্বত আল্লাহ আল্লাহর জ্ঞান আল্লাহর শ্রবণ আল্লাহর দর্শন সর্বত্রে আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহর জ্ঞান গানের বাইরে কিছু নাই সেই দিক থেকে আল্লাহ সর্বত্রে কিন্তু আল্লাহ সত্তা কোথায় আরো সে কিন্তু কি বলা আছে লাউজুদা আল্লাহ তো শিক্ষা দেয়নি ফিরে শিক্ষা দিচ্ছে লা মানে কি জানেন প্যান্থ আল্লাহ সব কিছু এই হচ্ছে এই হচ্ছে এই সমাজের তালিম এই হচ্ছে সমাজের তাবলিক আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে শুধু তাবলিক আলাদা সমস্যা না সব লাইনের দাওয়াতের ভিতরে ভেজাল সাইড রাস্তা দিয়ে রাস্তায় ভেজা কথা বলতে আল্লাহ রসুল সাল্লাম একটা স্টেট লাইন আঁকলেন সুজাটা স্ট্রেট লাইন লাইন দিয়ে তারপরে একটা দাগ দিলেন মাঝখানে আরেকটা দাগ দিলেন মাঝখানে দাগ দেখতেছেন এখানে সুজা দাগ এখানে একটা দাগ দিলেন এটা মানে সুজা সুজাদের রাস্তাটা গেল এর এই পাশে দুটো রাস্তা হলো এর পাশে কি হলো দুটো রাস্তা হলো এই দেখেন এই সুজা রাস্তার ভিতরে আল্লাহ নবী হাত রাখি বলছে আয়াত ফুল এইটাই আমার সরল পথ এই ফাত্তা পথের অনুসরণ করো সুবুল আর এই যে একাধিক রাস্তা দেখতেছো সাইড রাস্তা এই সাইড রাস্তার অনুসরণ করিও না তোমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে দিনের পর থেকে চলে যাবে আর এই চার রাস্তার মাথায় শয়তান বসে আছে আল্লাহ নী বলছে এদিকে গেলেও গোমরা এদিকে গেলেও গোমরা এখন বলে কে জানেন যাবো ফুকুরে রাস্তা ঘাট সাইড দিয়ে যে কোনো এক ঘাট দিয়ে গেলিতে হল ফুকুরের সাথে উদাহরণ দিচ্ছি এরকম উদাহরণ কি সব জায়গায় সবকিছু প্রযোজ্য হয় বলেন সবকিছু সব জায়গায় প্রযোজ্য হয় না আল্লাহ জান্নাতের রাস্তা সরল পথ একটা একটা একাধিক একাধিক নয়। নয়। সিরাতে দেখাচ্ছেন হাদিসে আকানো আছে আল্লাহর নবী এভাবে আকায় দেখাইছে তাহলে এই চায়ের রাস্তার মাথায় শয়তান বসে আছে তাহলে আমরা কোথায় যাচ্ছি বল বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে কোনো এক পথে গেলে হবে না সিরাতে মোস্তাকিম সেরাতে মুস্তাকিম আল্লাহজা নাজিল করেছে সেরাতে মুস্তাকিম আল্লাহজা নাজিল করে ফাস্তাম সিখ বিল কুরআন ইন্নাক আলা সেরাতিম মুস্তাকিম কোরআনকে আঁকড়ে ধরো আল্লাহ বলছে আঁকড়ে ধরো ফাস্তাম সিখ শক্তভাবে আঁকড়ে ধরতে বলছে আলা সেরাতে মুস্তাকিম এটা হচ্ছে সরল পদ আল্লাহ বলেছে কোরআনের পথ হচ্ছে সরল পদ অন্য কোনো পথে যাবেন অন্য কোনো কিতাব পড়বেন ডাইভার্ট হয়ে যাবেন পথপ্রষ্ট হয়ে যাবে মানুষ রচিত কোন কিতাব মানুষের মন গড়া মতবাদ যেখানে ঢুকন হয়েছে ওইটা পড়বেন ডাইভার্ট হয়ে যেতে হবে বিভ্রান্ত হয়ে যেতে হবে এজন্য কিতাবের তালিম করতে হবে আল্লাহর কিতাবের তালিম মাসজিদে হবে আল্লাহর কিতাবের তালিম মসজিদে হবে উল্লাহর হাদিস মাসজিদ থেকে আর ভিন্ন কিতাবকে বের করে দিতে হবে ইমানের দাবি এটা ইমানের দাবি মুসলমানের ইমানের দাবি হচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর কিতাবের তালিম হবে আমরা আল্লাহর ঘরে আল্লাহর কিতাব পড়বো আল্লাহর কথা শুনবো আমরা আর কারো কথা শুনতে রাজি ঘরটা আল্লাহর শুনবো কার কথা আমি শুনছি কার কথা বলে আমরা কার কথা শুনি মসজিদে এসে অমুক বুজুর্গ বলছে তমক বুজুর বলছে বড় হুজুর কেবলা বলছে ওয়াজ কি এক ধরনের ওয়াজ হচ্ছে এই শোনা তুমি আমার সাথে পড়তাম পূর্বরাত থেকে ফিরছি আমরা আসতাম সারা বছর আমি কয়েক বছর তাদের ওয়াজ শুনি আমার দাদা হুজুর কেবলা যে কয়েবার আল্লাহর হাবিবকে কবে দেখেছেন সেই কয়েবার গোল টুপি মাথায় দিয়া দেখেছেন সুতরাং আপনাদের যারা লাম্বা টুপি আছে একটু ঘুরাইয়া গোল করে দেন এই কে সাল্লাহ কে খাওয়া দাওয়া করে চলে গেল টাকা পয়সা টাকা না দিলে আবার বেশি টাকা নাইলে টাকা ফিকে বলল কথা বুঝতে পারছে গোল টুপি আল্লাহ মারে টুপি মাথায় দেওয়ার কথাই তো ইসলামে এতটা গুরুত্ব রাখে না অথচ টুপি কে বলো টুপি ছাড়া নামাজ হবে না কে বলছে আমি মাঝে মাঝে বলি ইমাম সাহেব টুপি ছাড়া নামাজ পড়াবেন তার কারণ হানাফি মাজাবের ভিতরেই নাই টুপির গুরুত্ব আপনি দেখেন তেরো ফরজ নামাজে তবলিগ আল্লাহরাও জানে নামাজে কয় ফরজ আছে টুপির কথা তেরো ফরজে টুপি আছে চোদ্দটা ডাব আজিব চোদ্দটা ওয়াজিব তার মধ্যে টুফি আছে আঠারোটা কারণে নামাজ নষ্ট হয় কেউ কেউ উনিশটা বলিস এই হানি মাজাবের কথা বলতেছি তার মধ্যে টুফি আছে তাহলে এত টুফির এত গুরুত্ব দিয়েছে অনেকে নামাজ পড়তে করে যুবকের আমার টুফি নাই টুফি নাই তো কী টুফি নাই তো নামাজের নামাজ পড়তেই হবে বাধ্য বিষয় দাঁড়ায় না বাড়লে বসে পড়তে হবে বসে না বাড়লে শুয়ে পড়তে হবে শুয়ে না বাড়লে ইশারায় পড়তে হবে কাপড় না থাকলে ন্যাংটায় নামাজ পড়তে হবে তারপরেও নামাজ পড়তে হবে অক্ত হয়ে গেলে টুফি তো দূরের কথা উলাঙ্গ থাকলেও এমন জায়গায় হয়ে গেছে তারপরে নামাজ করতে হবে বাধ্যতামূলক একটা বিষয় সেটাকে একটা খোড়া অজুয়াত ট্রুফির অজুয়াত দেখাচ্ছে আর গোল টুফি আর লাম্বা টুফি কথা বলছে ফাঁস কলি আর অবুক কলি এই করে করে জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে টোটালে টাকা পয়সা নিচ্ছে যে ধার সে টাকা পয়সা নিচ্ছে খাচ্ছে কথা বলতে আর জাতিকে একবার সত্যিকারের লাইনটাই দেখাচ্ছে এবং বিভ্রান্তির শিকার গোটা জাতি অর্থাৎ একটা মসজিদ নাই যে মসজিদে আপনি সত্যিকার আল্লাহর কথা বলবেন আল্লাহর কথা বললে আপনার বাইর করে দেন ইংরেজি আমার আমি কথাটা বলতেছি আপনি আর একটা মসজিদ নিয়ে চলেন আমি যে এক মসজিদের মসজিদের এক কোনায় বসে যদি আমি আল্লাহর কোরআন পড়ি আল্লাহর কিতাব পড়ি তাহলে দেখবেন কি হবে আমার বের করে কোরআন পড়তে দেবে না আপনি অন্য একটা কিতাব নিয়ে বসেন সমস্যা নাই কোন কোরআন পড়তে দেবে না কোরআনের তালিম না কোরআনের দাস দিতে দেবে তাহলে কারা এরা কিছু ইমান আনায়ন করছে অথচ কোরআনে ইমান আনায়ন করতে আল্লাহ বলেছেন আল্লাহ তার নবীকেও কোরআনে ইমান আনায়ন করতে যে নবী বারে কোরআন না দিয়েছেন তাকেও কোরআনে ইমান আনতে হবে আমানার রসুল বিমা অনজিলাইহিমির রববিহি অল মিনুন রসুল ওই কিতাবে আনা ইমান আনায়ন করেছে অল মিনুন মোমেনদেরকে এই কিতাবে ইমান আনায়ন করছে ইমানের কিতাব যেটা যেটা পড়তে হবে সেটাই পড়া হচ্ছে না সেইটার তালিম হচ্ছে না সেইটার দার্স হচ্ছে না দারস হচ্ছে কিসে নীলকিতা এভাবে করে জাতি বিভ্রান্তির শিকার অতএব আমাদেরকে তাবলিক করতে হবে কিন্তু কিসের তাবলিক করতে হবে আল্লাহ যা নাজিল করেছে এই জন্য আপনারা সকলে সচেষ্ট হন বোঝার চেষ্টা করেন কন্টিনিউ কোরআনকে বোঝেন নিজের ভাষায় বোঝেন পড়েন নিজেরা না বললে হবে না মাস্টার পড়ায় গেলে স্কুলে আমি বাড়ি এসে বললাম না বাস করতে পারবো এই সহজ বিষয়টা এখন সহজ বিষয় আমাদের সব থেকে বড় সমস্যা আমরা নিজেরা পড়ি না খুদুর বলবে কালকে জায়গায় মাস্তিতে গেছি তারা বুকারি আনি দেখাইতে চাচ্ছি সে দেখতে চাইছে একটা মশলা রফুলিয়া দেন আসে কিনা দেখতে চাচ্ছে জানতে চাচ্ছে তা আমি বললাম যে বোখারি শিপটা নিয়ে না হুজুর আপনি বলেন আপনি মুখ দিয়ে বলেন আমি বললাম এই তো সমস্যা জাতির এই জাতির সমস্যা হুজুর বলেন হুজুর বলেন হুজুরের শোনায় হয়ে যাবে কিন্তু হুজুরের শুনলে যদি হতো তালি আল্লাহ নবী হঠাই দিত শুধু নবী যা বলতো তাই জাতি শুনতো কিন্তু আল্লাহ খালি নবী পাঠায় না একটা কিতাব পাঠাইছে নবীর সাথে কি এটা কিতাব পাঠাইছে তাহলে বোঝা যাচ্ছে যে কিতাব দিয়ে দেখাই দেবে নবী আর কিতাব কীভাবে মানতে হবে তার জন্য আল্লাহ আল্লাহ নবী বাস্তবে রূপ দেবে তাহলে বোঝা যাচ্ছে কিতাব লাগবে কি লাগবে কিতাব দেখতে হবে নিজেকে পড়তে হবে স্কুলে গেলাম সারে কি কইলে শুনে চলে আসলাম কিন্তু পড়লাম না বই কিতাব নিলাম না পাশ করতে হবে না পাশ করা যাবে এই সহজ বিষয়টা কেন বুঝি না সারা জীবন গেল খালি হুজুরি কথা শুনে কিন্তু আমি নিজে একটা ঘরে আল্লাহর কিতাব রাখলাম না আল্লাহর কিতাব বুঝলাম না আপনি পাঁচটা আয়াত পড়েন ডেইলি কন্টিনিউ পাঁচটা আয়াত পড়েন বেশি দরকার নেই আপনি অফিসের আল্লাহ কাজে যদি ব্যস্ত থাকেন পাঁচ আয়াত পড়েন আল্লাহ কি বলছে প্রতিদিন পাঁচটা আয়াত জানেন তো তিরিশ দিনে কতটা হবে দেড়শো তাই না দেড়শো আয়াত জানিয়ে বলালেন তাহলে আপনার বছরে তো আপনার কোরআনটা টোটালি আপনি জেনে ফেলা যাবেন একটা বছরে জীবনে চল্লিশ বছর গেল ষাট বছর গেল জীবন চলে যাচ্ছে কবরে দ্বার প্রান্তে চলে যাচ্ছি কোনোদিন আল্লাহর কিতাবটা পুরো বুঝিনি তা আল্লাহ জিজ্ঞেস করেন যে আমি কিতাব দিয়েছিলাম তুই বুঝলি না তোর ভাষায় বুঝলি না তাহলে কি অবস্থা হবে ধরা তো এখানে খেয়ে যেতে হবে তো এই জন্য বাঁচার উপায় হচ্ছে এক নম্বর সাবজেক্ট কোরআন এক নম্বর সাবজেক্ট কি কোরআন দুই নম্বর হচ্ছে সহি হাদিস অতএব আমাদের সকলকে কোরআন নিজে পড়তে হবে নিজে জানার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক এইবার বলেন প্রশ্ন কার আছে একজন করে বলেন ওই মুরব্বি কি একটা প্রশ্ন কি বলছেন কোন এ হুজুররা দড়া খাবে কিনা আপনি যে ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ

সমস্যা হচ্ছে আমরা ব্যক্তিকে যে কোনো একজন ব্যক্তিরে অনুসরণ করি কথা বলতে আছে তাকলিদ ব্যক্তির তাকলিপ ব্যক্তির অন্ধ অনুসরণ কথা বলতে আছে যে ফির ধরেছে ওই ফিরি রসই লাগা দিছে কথা বলতে আছে স্বর্গনায় যারা মরি মনে করেন স্বর্গনা ফির সাহেবই কিন্তু স্বর্গনা ফির সাহেব ঠিক কিনা আরা হুজুরের কাছে যে জানবে বা কিতাব ও সুন্নার মানদণ্ড এটাকে যাচাই করে দেখবে এটা তো কোনোদিন দেখেনা এই যে দেখেন না এতই তো অপরাধী আপনি কেন আপনি দেখেন আপনি কোনো একটা কিছু কি অবলম্বন করতে গেলে তার আগে আপনি যাচাই করবেন না মনে করেন আপনি মাছ কিনতে গেছেন আমি লেখাপড়া কিছু জানেন না তো মাছ কিনতে গেলেই তো আপনি গাইল শৌসু করে দেখেন মাছটাকে সাইফে দেখেন পাঁচ দোকান দেখে ভালো মাছটা কেনার চেষ্টা করেন এই বিষয়টা আপনি বোঝেন কাপড় কিনতে গেলে আপনি ডইলে দেখেন এই বিষয়ে আপনি বোঝেন কিন্তু ইসলামের ব্যাপারে যেটা আপনার আখেরাত নির্ভর করতেছে সেখানে আপনি কেন যাচাই বাছাই করেন না আমাদের নবীজি আমাদের নবীজি পেট ফাও শেষ পর্যন্ত হাতি আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবী রফিলিয়ান করেছেন আশারায় মুবাসার সহ চার শত মানে মতো হাদিস আছে আসার সহকারে এখানে আশারায় মুবাসার সহ রাবি সবাই

একসাথে সব বলে তো হবে না আপনি একটা করে বসতে পারবেন কেবলা দিকে কেবলা হচ্ছে কাবা বাইতুল্লাহ এই বাইতুল্লাহ কেন্দ্রিক ইবাদত সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন তাকে যদি কায়তুল্লা অপর সাইড সাইডে থাকে যারা যারা আছে পশ্চিম সাইডে তারা কোন দিকে ফেরে পূবের দিকে ফেরে আমরা আছি পশ্চিমে পূর্ব দিকে এই জন্য আমরা সিরি কোন দিকে পশ্চিম দিকে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে ফেরবে যারা দক্ষিণ দিকে আছে তারা কি উত্তর দিকে বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর মিডিল মধ্যস্থল এটাকে আল্লাহ রাবুল আলমিন কেন্দ্র করেছেন এবং এই কেন্দ্রিক আমাদেরকে ইবাদাত করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন আর এর সাথে যদি পৃথিবীর আর কাউকে কেবলা মনে করা হয় বিশ্বাহ কেবলা কেবলা কোনো কিবলা নাই কিবলা একটাই একটা কিবলা আগে ছিল সেটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন নামাজের ভিতরে সাহাবা একরামকে পরীক্ষা করার জন্য সাহাবা একরাম নামাজের ভিতরে রসুলের সাথে ঘুরে গেলেন আগে ছিল বাইতুল মাতদাস সেটাতে ঘুরে দিয়া হলো কোন দিকে কাবায় এবার যারা হজে গেছেন তারা দেখছেন একটা মসজিদ আছে কিবলা তাই তার মানে হচ্ছে দুই দুই নামাজ পড়া হলো মানে কেবলায় এক নামাজে দুই এক বাইতুল কেবলায়ক ফেরা ছিল সেখান থেকে ফিরে গেল কোন দিকে বাইতুল্লার দিকে এটা হচ্ছে কিবলা তাইন মসজিদ এই হচ্ছে কিবলা আর কোনো কিবলা নাই আর যত কিবলা আছে সব শয়তান কেবলা বুঝতে পারছেন শয়তান কেবলার পথ ধরলি নিজেও পথ জাতীয় জাতীয় জি বলেন

তাফার রাখু সবাই বলতেছে হাবলুল্লাহ ধরো সব দলের লোক এসে বলতেছে কিন্তু হাবলুল্লার ব্যাখ্যা কেউ করতেছে না যার যার দলে নিয়ে যাচ্ছে কথা বোঝেন নাই আয়ারটা ঠিকই পড়তেছে অনুবাদ করতেছে কিন্তু নিয়ে যাচ্ছে কোথায় আমাদের বাংলাদেশে রাজনৈতিক একটা চাল চলছে এখন সেটার জন্য তো আমাদের সচেষ্ট হতে হবে এখন আমরা তো চেষ্টা যদি না করি বসে থাকি তাহলে তো হবে কি বলে গেলাম আর একজনের দোষ চর্চা করলাম নিজেরা কি করতেছে বলেন আপনারা পরে জানে এই মসজিদ কে এই মসজিদটাকে কি কোরআন হাদিস অনুসারে পুরাপুরি চালাইতে পারতেছে একটা জায়গা দেখেন এক জায়গা দেখেন পুরা দেশ দেন তাহলে আমরা যখন করি না তাহলে অন্যের দোষ দিয়ে লাভ কি আর অন্যের ছিদ্র অনুসরণ করে লাভ কি একজনের দিকে একটা আঙ্গুল দিলেই নিজের দিকে তিনটা আঙ্গুল আসে কথা বুঝে আছেন সুই বলে ওই চালন বলে সুই রে তোর পিছনে তো ছিদ্র এখন সুই কি কয় তুই গাগি তো সিদ্র একটা তোর যে কত সিদ্র ও তো শেষ করে যাবে না কথা বুঝতে আমরা অন্য সিদ্র অন্যশন করতেছি কিন্তু নিজের কথা ভুলে যাচ্ছি আল্লাহ বলে আতামুরুনান নাস বিলBir ওয়া তানসাওনা আনফুসাকুম তাতলু নাল আলকিতাব অন্যকে নসিহাত কর অন্যের কথা বল নিজের কথা ভুলে যাও নিজেকে ভুলে গলিতে হবে না আগে নিজের সিদ্র বন্ধ করতে হবে তারপর অন্য সিদ্র দেখতে হবে আমাদের হবে আপনার কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার জন্য যে কোর্স গুলো হয় বিজ্ঞানিক পদ্ধতি যে কোর্স আছে এটা পড়া যেতে পারে অথবা নুরানি পদ্ধতির যে কোর্স আছে এটা করা যেতে পারে বিশ দিনের বিশ ঘন্টার কোর্স আমার মুরব্বি অনেক কিছু এখন আপনি শুদ্ধ ভাবে কোরআন পড়েন তার কাছ থেকে পাতা খায়েন না কথা বলতে আপনার যেটুক দরকার সেটুক নেন সব জায়গাতে পূর্ণাঙ্গতা পাবেন না আপনাকে আল্লাহ রসুলের পরে ভাগ হয়ে গেছে কেউ কিরাতের লাইন নিয়েছে কেউ হাদিসের লাইন গেছে কেউ মুফাসের হয়েছে কেউ মুহাদ্দিস হয়েছে কথা বুঝতে হয়েছেন। আর সাহাবাদের ভিতরে একজনের ভিতরে সব ছিল সেইগুলো এখন আর নাই এক এক জায়গাতে আপনাকে একটা নিতে হবে কথা বলতে কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য একজনের কাছে যাইতে হবে ওর আবার দেখা যাবে আকিদা ঠিক নাই ও আবার পাতা খায় কথা বুঝতে চাইছেন আর মাই সেটা পাতা খাওয়ায় তো এই পাতা খাওয়া খাইতে আমার দরকার নেই ভাই আমি তোমার কাছে কোরআন শুদ্ধভাবে শিখতে চাই ওই পর্যন্ত সীমাবদ্ধ ওইখান থেকে ওইটুক শেখেন এরপরে আর এক হুজুরের কাছে যান যে আমাকে কোরআনের গ্রামার শেখান আমি গ্রামার শিখে যাতে আল্লাহর কোরআনকে বুঝতে দরকার ও আকিদা বিশ্বাস কি আছে দরকার নেই ও গ্রামার জানে ওর কাছে আপনি গ্রামার শেখেন যেমন ইংরেজি গ্রামার শেখেন একজনের স্যারের কাছে স্যারের কাছে আপনি গ্রামার শিখছেন স্যারের আকিদা বিশ্বাস তো আপনি নিচ্ছেন না তো হুজুরের কাছ থেকে যে হুজুর গ্রামার জানে তার টাকা পয়সা দেন আমার আখেরার দরকার টাকা পয়সা দেন দরকার ও টাকা নিয়ে যাক আমি গ্রামার শিখি আমি আরবি গ্রামার শিখে আমি কি করি বিশুদ্ধভাবে কোরআন বোঝার জন্য গিরামার দরকার আমি সেটা সেইটা সেটা ও জাহান্নামে নামে যাক তাতে আমার দরকার নেই আমাকে জান্নাতে যাইতে হবে বাঁচতে হবে আগে আমাকে বাঁচতে হবে বুঝে ঘোষে কি কথা ঠিক কিনা তারপরে অন্যের চিন্তা করতে হবে আমি নিজেই বাঁচতে পারলাম না অন্যের চিন্তা করে লাভ কি আমেরিকায় তাবলিক করে নিজের বউ এই এলাকায় শুনলাম সব থেকে বড় তাবলিক আলা তাবলিক করে বেড়ায় তাবলিগের জন্য জমি জমা সব দিয়ে দিছে তার বউ চলে গেছে আরেকজনের সাথে কথা বোঝাচ্ছে